আসছি বিস্তারিত খবরে। উৎসশ্রী প্রকল্পের সৌজন্যে শিক্ষক শিক্ষিকার আকাল পড়েছে স্কুলে। এই অবস্থায় বাধ্য হয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে সপ্তাহে তিন তিন ক্লাসের নোটিশ জারি করল ফারাক্কার অর্জুনপুর উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ। এর ফলে শিখে উঠেছে পঠন পাঠন। এইভাবে ক্লাস চললে সিলেবাস শেষ হবে কি করে তা নিয়ে উৎকণ্ঠায় ছাত্রছাত্রীরা। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, তবে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রায় 8,500-এর বেশি ছাত্রছাত্রী রয়েছে ফরাক্কার অর্জুনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সকাল ও দুপুর দুটি শিফটে ক্লাস হয় এই স্কুলে। আগে শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 103 জন, কিন্তু উৎসশ্রী প্রকল্পের সৌজন্যে সম্প্রতি 46 জন বদলি হয়ে গিয়েছেন। এর ফলে শিক্ষক শিক্ষিকার আকাল পড়েছে স্কুলে। এই অবস্থায় বাধ্য হয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে সপ্তাহে তিন দিন করে ক্লাস করার নোটিশ জারি করলো স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এর ফলে শিখেই উঠেছে পঠন পাঠন। সপ্তাহে মাত্র তিন দিন ক্লাস করে সিলেবাস শেষ হবে কি করে তা নিয়ে উৎকণ্ঠায় ছাত্রছাত্রীরা। পড়াশোনা নিয়ে অত্যন্ত অসুবিধার মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়ারা। সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় কেন? কারণ টিচার কম। হ্যাঁ, হচ্ছে অসুবিধা। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। সপ্তাহে তিন দিন ক্লাস হচ্ছে একাদশ শ্রেণীর ও তিন দিন ক্লাস হচ্ছে দ্বাদশ শ্রেণীর। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানোর শিক্ষক শিক্ষিকা একেবারেই নেই। ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদন জানান স্কুলের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি দীপায়ন তরফদার। কিন্তু উচ্চশিক্ষা ট্রান্সফারের ফলে আমাদের অধিকাংশ শিক্ষকই এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে, বাড়ির কাছে বদলি হয়ে চলে গেছে। তার ফলে আমাদের শিক্ষকের ভীষণ সংখ্যা কমে গেছে এবং সেই সঙ্গে এইচএস সেকশনে পড়ানোর শিক্ষকও যথাযথ নেই। এই অবস্থা দাঁড়িয়ে 26 তারিখে আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং অনুযায়ী আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসটা সুষ্ঠুভাবে চালানোর উদ্দেশ্যে আমাদের ম্যানেজিং কমিটির সম্মতিক্রমে আমরা এইভাবে সিদ্ধান্ত নিয়েছি। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।